আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনলাইনে কোনো জিনিস অর্ডার করার পর যখন ডেলিভারি চলে আসে তখন মনের মধ্যে অন্যরকম খুশি লাগে। আসলে ডেলিভারি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ এর জন্য অন্যরকমভাবে অপেক্ষা করে। কিন্তু আপনি জানেন কি, কোনো জিনিস ডেলিভারি হওয়ার আগে কত জায়গায় এবং কত মানুষের মেহনতের পর আমাদের কাছে আসে? আর কখনো কখনো তো আমরা মোবাইল অর্ডার করলে বক্সের ভিতর পাথর চলে আসে। অনেক সময় তো অর্ডার করা জিনিসটা ভাঙা আসে, কারণ সব মানুষই ভালো হয় না। কিছু মানুষ খুবই আজব এবং তাদের কাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা আমাদের জিনিসের সাথে কী কী করে এর ব্যাপারে আমাদের কোনো আন্দাজও নেই। এই ভিডিওতে এমন কিছু ডেলিভারি ম্যানের অদ্ভুত কাণ্ড দেখাবো যা ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। তাই হ্যাঁ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে কোনো মানুষ খাবার অর্ডারের জন্য কেমন অধৈর্যের মতো অপেক্ষা করে এটা তো সবাই জানে। একটা মানুষ রেস্টুরেন্ট থেকে নিজের জন্য পিৎজা এবং আইসক্রিম অর্ডার করেছিল। একটি ডেলিভারি বয় ওই ডেলিভারি নিয়ে আসে এবং দরজায় নক দেওয়ার পর কেন জানি ডেলিভারি বয় ওই আইসক্রিম দিয়ে তার শরীরে ঘষাঘষি শুরু করে, যা ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। এটা দেখার পর অর্ডারকৃত ব্যক্তির কেমন লাগবে তা আপনিই চিন্তা করেন। কিন্তু সবসময়ই ডেলিভারি বয়ের ভুল থাকে না। কোনো কোনো সময় মানুষ এদের বিরক্ত করার জন্য অথবা কোনো কিছু ফ্রিতে নেওয়ার জন্য এদের সাথে ঝামেলা করে। ওয়েস্ট বেঙ্গলের শহরে একটি ভিডিওতে দেখা যায় যেখানে একটি ডেলিভারি বয় পার্সেল দিবার পর পেমেন্ট চাইতেছিল, কিন্তু পেমেন্ট দিবার পরিবর্তে ওই ব্যক্তি ডেলিভারি বয়কে বারবার তার নাম জিজ্ঞেস করতেছিল। এই ভিডিও তারা নিজেরাই রেকর্ড করতেছিল, কারণ তারা মনে করতেছিল যে তারাই সঠিক। ডেলিভারি বয় তাদের বলতেছিল তারা যদি পেমেন্টস না করে তাহলে যেন পার্সেলটি ফেরত দিয়ে দেয়। কিন্তু ওই ব্যক্তি পার্সেলটিও রাখতে চেয়েছিল, আবার পেমেন্টও দিতে চাইতেছিল না। হাতে টাকা থাকার পরও দিতে চাইতেছিল না। আর জানি না ক্যামেরার সামনে টাকাগুলোর নাম্বার দেখিয়ে উনি কী প্রমাণ করতে যাচ্ছিল। শেষ পর্যন্ত উনি টাকা দিয়ে দিলেও পার্সেল রিসিভ করার পর যে একটা সাইন দিতে হয় উনি সেটা করতে রাজি হয়নি। ডেলিভারি বয় তাকে সাইন করার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু সে তার সাথে চিল্লাচিল্লি করছিল। এখানে কে সঠিক এবং কে ভুল তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরে ডেলিভারি বয় টাকা নিয়ে চলে যায়। অনেক মানুষেরই ডেলিভারি বয়দের নিয়ে খারাপ এক্সপিরিয়েন্স হয়, যেমন ডেলিভারি সময় মতো দেওয়া হয় না অথবা পার্সেলের দায়িত্ব ঠিকভাবে রাখে না ইত্যাদি। কিন্তু আপনি এখন যেই ভিডিও দেখবেন এরকম ভিডিও আগে কখনো দেখেন নাই, যা দেখে আপনার এতটাই রাগ হবে যে কি বলবো। এই ভিডিওতে আপনি একজন ডেলিভারি বয়কে দেখবেন যাকে দেখে মনে হবে সে হয়তো পার্সেল দিতে এসেছে, কিন্তু সত্যি কথা বলতে সে অন্য কোনো কাজের জন্য অপেক্ষা করতেছে। সে কিছু চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যে সুযোগ পাওয়ার সাথে সাথেই তার কাজটি করে চলে যাবে। আর যেই জিনিসটা সে চুরি করতে যাচ্ছিল তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আসলে সে বাইরে খেলতে থাকা পালিত কুকুরটি চুরি করার জন্য ওই জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিল, আর সুযোগ পাওয়ার সাথে সাথেই কুকুরটিকে সে তার ব্যাগে তুলে নেয়। জানি না তার উদ্দেশ্য কী ছিল। আর এদিক ওদিক দেখার পর ওই পালিত কুকুরটি নিয়ে সে চলে যায়। জানি না সে কেন এমন করলো। আপনার কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। মানুষের পার্সেলগুলো ভাঙা এবং খারাপ থাকে, কারণ ডেলিভারি ম্যান পার্সেলের দায়িত্ব এবং খেয়াল ঠিকভাবে রাখে না। কিছু কিছু সময় সিসি ক্যামেরার ডেলিভারি বয় পার্সেল ছুঁড়ে রাখতে দেখা যায়। শুধু কি তারা ওই সময়ই এমন করে? জি না,
এক গাড়ি থেকে অন্য গাড়িতে রাখার সময় কিছু ডেলিভারি বয় অসতর্কভাবে ওই পার্সেলগুলো ছুঁড়ে মারে। এমনই একটি ভিডিও যেখানে একজন কর্মচারী ট্রাক থেকে সব পার্সেলগুলো কীভাবে নামাচ্ছিল। আর যাদের পার্সেল এই ট্রাকের ভিতর আছে তাদের আন্দাজ নেই যে তাদের পার্সেলের সাথে এগুলি হচ্ছে। ডেলিভারি বয়দের খুব ভালোভাবে বলা হয় যে পার্সেল যেন ঠিকভাবে রাখা হয় এবং তাদের তরফ থেকে যেন কোনো রকম অসতর্কতা না থাকে, প্রতিটি জিনিসই যেন দায়িত্বের সাথে ডেলিভারি করা হয়। এরকমই এই ব্যক্তি তার কাজে একদম প্রফেশনাল এবং এক্সপার্ট। সে হয়তো তার গাড়ির দিকে খেয়াল করতে ভুলে গিয়েছিল, সে গাড়ির ব্রেক না লাগিয়েই বাসায় চলে গিয়েছিল পার্সেলটি দেওয়ার জন্য, যার ফলে গাড়িটি নিজে নিজেই চলতে শুরু করে। কিন্তু সে এক সময় চলতে থাকা গাড়িটি দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে এবং ঠিক সময় গাড়ির কন্ট্রোল নিয়ে নেয়। অনলাইনে কোনো জিনিস অর্ডার করার পর ওই জিনিসটি আমাদের কাছে কীভাবে ডেলিভারি করা হয় তা আমরা জানি না, তাই প্রোডাক্ট অর্ডার করার পর আমাদের কাছে ভুল অথবা ভাঙাচোরা পার্সেল যাতে চলে না আসে এজন্য অনেক কোম্পানি রিটার্ন পলিসি চালু করে রেখেছে, যাতে ভুল অথবা ভাঙাচোরা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসলে আমরা আবার তা রিটার্ন করে দিতে পারি। এই ভিডিওতে এরকমই একটি ফ্রড আমাদের সামনে এসেছে, যেখানে একটি মেয়ে অনলাইনে মোবাইল অর্ডার করে। পার্সেলটি আসার পর ওই মেয়ে ডেলিভারি বয়কেই ওই বক্সটি খুলতে বলে, যার ভিডিও সে নিজেই বানাচ্ছিল। কিন্তু যখন সে বক্সটি খুলল সেখানে শুধু চার্জার ছিল, মোবাইল ছিলই না, বাকি পুরো বক্স খালি ছিল। কিন্তু এই পার্সেলটি যদি সে কোনো চেক করা ছাড়া অথবা ভিডিও করা ছাড়া নিজে একা একাই করতো তাহলে কেউই তার কথা বিশ্বাস করত না। তাই এখন কোম্পানি এই বিষয়টিকে বিবেচনায় রাখবে এবং আসল প্রতারক ব্যক্তিকে ধরার চেষ্টা করবে। আর হ্যাঁ, আপনিও যখন কোনো দামি জিনিস কিনবেন তখন অবশ্যই খোলার আগে এরকমভাবে ভিডিও বানিয়ে নেবেন, যাতে আপনার সাথে ওই রকম প্রতারণা না হয়। আর একটা কথা, এই জায়গায় কিন্তু ডেলিভারি বয়ের কোনো ভুল থাকে না, তাই যাদের সাথে ঝগড়া না করে ডিরেক্ট কাস্টমার কেয়ারে কথা বলবেন। ভালো এবং খারাপ মানুষ দুই জায়গাতেই থাকে, কোনো ক্ষেত্রে পার্সেলের খেয়াল ডেলিভারি বয় ঠিকভাবে রাখে না এবং অসতর্কভাবে ডেলিভারি করে, কিন্তু অনেক জায়গায় ওই একই ক্ষেত্রে কিছু কিছু ডেলিভারি ম্যান তাদের কাজ সৎ ও নিষ্ঠার সাথে করে। যেমন এই ভিডিওতে ডেলিভারি ম্যান নিজ দায়িত্বে সঠিকভাবে ডেলিভারি করার পর ওই জায়গায় কিছু ফুলের টপ পরে থাকতে দেখে এবং সে নিজে নিজেই ওইগুলি ঠিক করে রেখে আসে। এরকম কিছু মানুষের প্রেরণা হচ্ছে যারা মানুষের ভালো কাজের উপর ভরসা করে। এরকম ডেলিভারি ম্যান আরও আছে যারা তাদের কাজ ইমানদারি এবং মেহনতের সাথে করে, তাই যখনই সুযোগ পাবেন তাদের অবশ্যই পানি পান করার জন্য অফার করবেন, কারণ তারাও মানুষ। এই ডেলিভারি ম্যান যখন দরজার কাছে পার্সেলটি রেখে চলে যাচ্ছিল তখন সে ওই জায়গায় একটি গিফটে লেখা দেখে এটি ডেলিভারি ম্যানের জন্য। এটি দেখে ডেলিভারি ম্যান অনেক খুশি হয়ে যায় এবং নাচতে থাকে, আর শেষে থ্যাংক ইউ এর ইশারা করে সে জায়গা থেকে চলে আসে। বাসায় পালিত কুকুরগুলো অপরিচিত কাউকে দেখলে ঘেউ ঘেউ করা সাধারণ ব্যাপার, আর যখন কথা আসে ডেলিভারি ম্যানের তাদের উপর তো আরও বেশি ঘেউ ঘেউ করে। কিন্তু এই ডেলিভারি ম্যানকে দেখে মনে হবে যে ওনার এই বাসায় নিয়মিত আসা যাওয়া হয়, কারণ উনি যেভাবে কুকুরগুলোর সাথে ছবি তুলছেন তা দেখে মনে হয় কুকুরগুলোর সাথে ওনার অনেক দিনের সম্পর্ক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোন ক্লিপটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালের সাথেই থাকুন, ধন্যবাদ।